খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে, অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই, সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাহেব শুধু ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এই রকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন, আছে না? অনেক এলাকাতে এরকম হয়, ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এরকম তো ঘটছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ, এরকম অনেক নামাজ আছে না? নাই, অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হইছে, একবারে লেটেস্ট মডেল, আগের মডেলের সাথে এটা পার্থক্য কি, 1/4 সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে 1/4 সেকেন্ড আগে, ব্যাস, এটার কারণে এটার দাম অনেক বেশি, আছে না? না, এরকম নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে খোলে। এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়, এবাদতে কিন্তু সেটা নয়। এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবে সাবে চারাদেরকে দৌড়ের উপর রাখেন মুসল্লিরা, ঠিক না? বেঠিক। আমি অনেক হাবে সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করে? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে অনেক মুসল্লি আছে, বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি নেই। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চাইতে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম।